নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। লোকসান নয়, অসমের বিদ্যুৎ কোম্পানিকে লাভজনক করার নির্দেশ হিমন্তের। শিলচর মেডিকেলের ডাক্তারদের গুন্ডামি, শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা। কাছাড় পুলিশের সাব ইন্সপেক্টর পদে ব্যাপক রদবদল, নেতৃত্বে নয়া পুলিশ সুপার। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। নতুন প্রযুক্তি প্রয়োগ করে অসমের বিদ্যুৎ দপ্তরের সব কয়টি কোম্পানিকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই কাজ আগামী 5 বছরের মধ্যে সম্পন্ন করতে বিভাগীয় মন্ত্রীর উপস্থিতিতে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রবিবার বিদ্যুৎ মন্ত্রী বিমল বরার উপস্থিতিতে বিভাগীয় পদস্থ এবং উচ্চপদস্থ আধিকারিক ইঞ্জিনিয়ারদের সঙ্গে এক বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বৈঠকে প্রথমে বিভাগের অধীনস্থ 3টি কোম্পানি যথাক্রমে আসাম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, আসাম ইলেকট্রিসিটি গ্রিড কর্পোরেশন লিমিটেড এবং আসাম পাওয়ার জেনারেশন কর্পোরেশন লিমিটেড এর কাজকর্মের খতিয়ান জানালেন তিনি। সব আধিকারিকদের বক্তব্য শুনে এবং প্রশ্নোত্তর পর্বের পর মুখ্যমন্ত্রী অসমের বিদ্যুৎ বিভাগকে লাভের মুখ দেখাতে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন। নির্দেশগুলির মধ্যে প্রথমত, এক উন্নত বিলিং সিস্টেম গড়ে কোম্পানির লোকসান হ্রাস করতে রাজ্যের 63 লক্ষ উপভোক্তার নাম, ফোন নম্বর ইত্যাদি নিয়ে উপযুক্ত ডাটাবেস তৈরি করা। দ্বিতীয়ত, 3টি কোম্পানিকেই লাভজনক কোম্পানিরূপে গড়ে তুলতে গুজরাটের আদলে প্রযুক্তি ব্যবহার করতে বলেছেন মুখ্যমন্ত্রী। এছাড়া কোম্পানিগুলির মাইক্রো লেভেল স্তরে পর্যালোচনা করে কি কারণে লোকসান হচ্ছে তা নিরূপণ করে এগুলো শুধরানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি কোম্পানিগুলিকে সম্পূর্ণ পেশাগতভাবে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে পরিকল্পনা তৈরি করার কথাও বলেছেন। এভাবে কোম্পানির প্রফিট মেকিং সেন্টারগুলিতে 500টি ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার তাৎক্ষণিকভাবে স্থাপন করা, বিদ্যুৎ বিলের উপর এপিডিসিএল এর অন্যান্য রাজস্বের উৎসগুলোকে সঠিকভাবে পরিচালনা করা, বিদ্যুৎ ক্রয়ের দায়বদ্ধতা হ্রাস করতে বলে এক্ষেত্রে সরকারি বিভাগগুলোর অনাদায়ী বিল পূরণের জন্য বাজেট ব্যবস্থাপনা করার নির্দেশ দিয়েছেন। সোনাবাড়িঘাট প্রথম খণ্ডের বাসিন্দা শারিক আহমেদ লস্কর ও মাসুমা বেগম লস্করের 57 দিনের কন্যা আরিফা লস্করের রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য দেখা দিয়েছে। শনিবার রাতে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত ডাক্তার ও স্বাস্থ্যকর্মীর গাফিলতিতে শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে থানায় মামলা দায়ের হয়েছে। পরিবারের সদস্যরা বলছেন, প্রথমে অক্সিজেন পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়নি এবং শিশুকে মরণাপন্ন অবস্থায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তারা প্রতিবাদ করলে জুনিয়র ডাক্তাররা দল বেঁধে তাদের মারধর করেছেন, এমনকি তাদের হাসপাতালে আটকে রেখে লাগাতার হেনস্থা করা হয়েছে এবং সেটা ভিডিও বানানো হয়েছে। ঘটনায় পরিবারের সদস্যরা শারীরিক এবং মানসিকভাবে হেনস্থার শিকার হয়েছেন। এরপরে আমরা ভিডিও করতে সময় মারছে না, কেউ এমনি বাদে ভিডিও করতে সময় শেষ গেছে। এরপরে দুবার মারছে, মারিয়ে আমার তাহলেও মারছে, আমারও মারছে। 5G বেড়াইছে আইয়া, তখন 5G বেড়াইছে, সিটি আরও আছে, সৌকো জয় দিছে। আমার বাইরে বাপড়ে দিয়েছে, যাওয়ার পরে আমি বাচ্চার প্রবলেম করে বাচ্চার মায় মারে কইছেন যে বাচ্চা কি করে দেখো ইয়া। তারপরে আমি গেছি ডাক্তারটা কইছি, মেশিনটা হয়ে যায়, আমি কালকে আমার ডাক্তারে বড় ডাক্তার দেখাই যায় গেছি টাউন করার লাগিয়া। তারপরে ও টাইম কইছেন যে আচ্ছা ঠিক আছে আমরা দেখবো, তারপরেও তারা দেখছেন না। প্রায় সময় তারা 3 বার গিয়া করার পরে তারা দেখছেন না। 3 নম্বর বার গিয়ে আমি অন করছি, অন করার পরে তারা কইছি এটা তো জানা, তারা আমার বাইরে করে দিলা ভাইয়ে, বাইরে করে দেওয়ার পরে গিয়া জ করছে। তারা কয় এটা প্রবলেম আমার না, প্রবলেম আপনার। আমি বললাম এখন আপনার আমার বাইরে করে দিলেন, বাচ্চার মা বাচ্চা খুলো ইয়া এখন কীরকম মন করবে জানিয়েছি। তারপরে তারা জ করছে, তারপরে আমি তারা কিছু জ করছে, তারপরে আপনারা তো এটা দেখতে লাগে তো। এরপরে তারা বড় ডাক্তার আনছে, বড় ডাক্তার আনার পরে ওই এআইয়া কইছে তুমি এরকম ব্যবহার করলে আসেন ইয়া, আমার ডাকা ডাক্তি করে বারে বাহ বারে বাহার পরে 20-25 জন আই আমার খুব মারছে। 20-25 জন ডাক্তার নি? হ্যাঁ ডাক্তার মারছে, বাইরে তো নিয়েছে।
এদিকে হাসপাতালের অধ্যক্ষ ডক্টর বাবুল কুমার বেজবড়ুয়া জানিয়েছেন, ঘটনার পর্যাপ্ত তদন্ত হবে এবং সব দিক বিবেচনা করেই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান। হাসপাতালের তরফে যদিও বলা হয়েছে রোগীর পরিবার শিশুকে মাঝরাতে ডিসচার্জ করিয়ে নিয়ে গিয়েছিলেন, তবে ডিসচার্জ পেপারে পরিবারের কোনো সদস্যের স্বাক্ষর নেই। এর থেকে রহস্য হচ্ছে যে ব্যক্তি ডিসচার্জ ফিল আপ করেছেন তার হাতের লেখা একটি স্বাক্ষর রয়েছে, যেখানে বলা হয়েছে লিলি বেগম নামে এক মহিলা শিশুর মা এবং তিনি দায়িত্ব নিয়ে ডিসচার্জ নিচ্ছেন। পরিবারের তরফে বলা হয়েছে শিশুর মায়ের নাম মাসুমা বেগম এবং তিনি ডিসচার্জ ফর্মে স্বাক্ষর করেননি। এ নিয়ে পরিবারের তরফ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। দেখুন, আমি জানি না কেউ মার খাইছে মার খাইছে না, ওখানে তো হসপিটালে তো অনেকগুলো অ্যাটেন্ডেন্ট রোগীর অ্যাটেন্ডেন্ট থাকে, কেউ যদি কেউ মারামারি করছে আর এরা আমার নজরে নেই। আমার কথা তো হলো কি, সদ্যিকে ভুল আসামি এটা ইয়ে হচ্ছে যে ডাক্তারের উপরে অ্যাট্রোসিটিস বা ডাক্তারের উপরে মেন্টাল প্রেশার এগুলো নিয়ে যদি এরকম করে তাহলে আবার জিনিসগুলো স্টিমুলেট হয়ে থাকবে। আবার আমি তার জন্য বলেছি তারা তারা যদি চায় তারা এফআইআর দিলাম, আমরাও এফআইআর লইব, তারপরে প্রকৃত সত্যতা বের হব। দুই নম্বর কথা হলো কি, বাচ্চাটা আমি বের করে দিচ্ছি না, তারা এগেনস্ট মেডিকেল অ্যাডভাইস নিয়ে গেছে, তখনই রাত্রেবেলায় এগেনস্ট মেডিকেল অ্যাডভাইস নিয়ে গেছে, এটা অসত্য কথা। আমি কখনও কোনো কালে এটা এগেনস্ট মেডিকেল এথিক্স কাজ করি না, আর এখান থেকে বাইর করে দেওয়ার কথাটা। রবিবার অতিরিক্ত পুলিশ সুপার পার্থপ্রতিম শইকিয়া এবং সদর থানার ওসি জিতুমণি গোস্বামীর নেতৃত্বে একটি দল শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করে। সেখানে কর্মরত ডাক্তার স্বাস্থ্যকর্মীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পুলিশ জানিয়েছে দুই পক্ষের বয়ান নেওয়া হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। তদন্তের পর পুলিশের তরফে পর্যাপ্ত তথ্য জনসমক্ষে তুলে ধরা হবে। এদিকে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সঠিকভাবে তদন্ত করে দোষীদের বের করতে দাবি জানিয়েছেন সোনাইয়ের বিধায়ক করিম উদ্দিন বড়ভূঁইয়া। এ ব্যাপারে তিনি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মারও হস্তক্ষেপ কামনা করেছেন। কাছাড় পুলিশের সাব ইন্সপেক্টর পদে ব্যাপক রদবদল করা হয়েছে। আইপিএস বৈভব চন্দ্রকান্ত নিম্বালকুর জেলায় পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণের পর প্রথমে বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়িতে কর্মরত সাব ইন্সপেক্টরদের বদলির আদেশ জারি করেছেন। বদলির আদেশপত্রে রাঙ্গিরখাড়ি টাউন পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রণব ডেকাকে বদলি করে অরুণাচল ফাঁড়ির ইনচার্জ করা হয়েছে। অরুণাচলের ইনচার্জ সিরাজ শইকিয়াকে গুমরা পুলিশ ফাঁড়িতে বদলি করে গুমরার ইনচার্জ নিরুপম নাথকে ধোয়ারবন্দ থানার ওসি পদে বদলি করা হয়েছে। এদিকে ধোয়ারবন্দের ওসি মনোজ রাজবংশকে সোনাই থানার ওসি করা হয়েছে। এভাবে কুচুদরম থানার ওসি জাকারিয়া চৌধুরীকে লক্ষ্মীপুর থানায় অ্যাটাচড অফিসার হিসেবে বদলি করেছেন পুলিশ সুপার। পাশাপাশি কুচুদরমে তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন রাঙ্গিরখাড়ি টাউন ফাঁড়ির অ্যাটাচড অফিসার জোসেফ জেট। কালাইন ফাঁড়ির ইনচার্জ সমরজ্যোতি রায়কে বদলি করে রাঙ্গিরখাড়ি টাউন ফাঁড়ির ইনচার্জ করা হয়েছে। কালাইনে সমরজ্যোতি রায়ের স্থলাভিষিক্ত হচ্ছেন শিলচর সদর থানার অ্যাটাচড অফিসার সারসিন তেরুন। লক্ষ্মীপুর থানার রানা কুমার নাথকে জিরিখার থানার ওসি পদে বদলি করা হয়েছে। সোনাই থানার ওসি আকবর আলীকে ডিস্ট্রিক্ট ইমার্জেন্সি ফোর্স শাখার রিজার্ভ অফিসার হিসেবে বদলি করে জিরিখার থানার এএসআই ফারুক আহমেদ বড়ভূঁইয়াকে গুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রে অ্যাটাচড অফিসার হিসেবে বদলি করা হয়েছে। এদিকে কালান পুলিশ ফাঁড়িতে ফের সারসিন তেরুনকে বদলি করায় সচেতন মহলে অসন্তোষ পরিলক্ষিত হচ্ছে। উল্লেখ্য, গত দুবছর আগে সালিমাবাদে সংঘটিত বিরাট গোষ্ঠী দাঙ্গার সময় কালাইনের ইনচার্জ ছিলেন সারসিন তেরুন। তখন দোদুল্যমান পরিস্থিতিতে কালাইন থেকে তাৎক্ষণিক তাঁকে বদলি করেছিলেন তদানীন্তন পুলিশ সুপার মানবেন্দ্র দেবরায়। তাই কালাইনের মতো স্পর্শকাতর এলাকায় পুনরায় তেরুনকে বদলি করায় সচেতন জনমনে অসন্তুষ্টি সৃষ্টি হয়েছে। পাথারকান্দির উচ্ছেদ হওয়া স্থান পরিদর্শন ও সেইসব পরিবারের সঙ্গে কথা বলে তাদের খোঁজ খবর নিলেন মহাজোটের তিন বিধায়ক যথাক্রমে সিদ্দিক আহমেদ, কমলাখ দেপুরকায়স্থ ও আব্দুল আজিজ। এছাড়া তাদের সঙ্গে ছিলেন করিমগঞ্জ জেলার এআইইউডিএফ এর সভাপতি আজিজুর রহমান তালুকদার ও কংগ্রেসের কার্যকরী সভাপতি বিশ্বজিৎ ঘোষ প্রমুখ। সম্প্রতি পাথারকান্দির বিভিন্ন সংরক্ষিত বনাঞ্চলে চলা উচ্ছেদ অভিযান নিয়ে করিমগঞ্জ জেলার নবাগত জেলাশাসক খড়গেশ্বর পেগুর মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে একটি সনদপত্র পাঠিয়েছে বরাক উপত্যকা হিমজেনাস ট্রাইবেল হেডবেন্ড সংস্থা। শনিবার সংস্থার কর্মকর্তারা ডিসির সঙ্গে দেখা করে সনদপত্রটি তুলে দেন। উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। সনদপত্রে উল্লেখ করা হয় বনাঞ্চলের আদি বাসিন্দা হিসেবে বরাক উপত্যকা সহ করিমগঞ্জ জেলার পাহাড়ি উপজাতি মানুষদের সুরক্ষা এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। যে বা যারা অবৈধভাবে জবর দখল করে
ফরেস্ট রিজার্ভ এলাকায় বসবাস করছেন তাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান আরো তীব্র করা হোক। 2005 সালের ফরেস্ট আইন অনুসারে সংরক্ষিত বনাঞ্চল সমূহের সীমা নির্ধারণ করা হোক, কেননা যুগ যুগ ধরে অধিকাংশ উপজাতির লোকের বসবাস ফরেস্ট রিজার্ভ এলাকায়। বাস্তবিক অর্থে পাহাড়ি বাগান ও বনাঞ্চলের রক্ষণাবেক্ষণে সহযোগিতা করে আসছে উপজাতির লোকেরাই। অথচ বর্তমান সময়ে বহিরাগত লোকেরা বনাঞ্চলের প্রতি সেন দৃষ্টি নিক্ষেপ করে বনাঞ্চল জবরদখল করে বাড়ি ঘর তৈরির পাশাপাশি রকমারি বাগান ও ফিশারি তৈরিতে উঠে পড়ে লেগেছে। বিধায়ক কৃষ্ণেন্দু পাল বলেন, সরকারি জমি দখলে বহিরাগত রোহিঙ্গাদের হাতও থাকতে পারে, এদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানান তিনি। নৈশ কারফুর মধ্যেও শিলচর শহরে চোরের উপদ্রব কমছে না। গত কিছুদিন থেকে চোরের উপদ্রব মারাত্মক বেড়ে গেছে। গতকাল শিলচর শহরের কাঁঠাল পয়েন্ট এলাকায় একই সঙ্গে দুই জায়গায় চোরেরা হানা দেয়। প্রথমে একটি দোকানের তালা ভেঙে বেশ কিছু মূল্যবান জিনিস সহ নগদ 3,500 টাকা হাতিয়ে নিয়েছে। দোকানের মালিক সংবাদ মাধ্যমকে জানান, করোনা মহামারীতে এমনিতেই ব্যবসা বাণিজ্য নেই, তার মধ্যে চুরি হয়ে যাচ্ছে মালপত্র। এলাকায় এর আগে অনেকবার চুরি হয়েছে। এই এলাকাতে পুলিশ সবসময় পাহারা দিচ্ছে, তবুও চোরেদের হাত সাফাই ঠেকানো যাচ্ছে না। তিনি আরো জানান, একই রাতে পাশের একটি মোকামের দান বাক্স চুরি করতে না পেরে চোরেরা বাক্সটি আগুন লাগিয়ে টাকা জ্বালিয়ে দিয়েছে। আচ্ছা, আপনার গতকাল রাতে চুরি হলো, আপনার কি কি জিনিস আপনার আর বিশেষ করে ক্ষতি হয়েছে আপনার? নগদ কত টাকা হইব? আপনি কোন সময় দেখলা যিনি ঘটনাটা হয়েছে যেটা? 5 জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বরখলা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন গাঁও পঞ্চায়েত এলাকা সহ স্বাস্থ্য কেন্দ্রে সামাজিক দূরত্ব বজায় রেখে পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস। এদিন প্রবীণ বিজেপি নেতা অমলেন্দু দাসের নেতৃত্বে বরখলা বিধানসভা কেন্দ্রের ছোট দুধপাতের এলাকায় বরখলা প্রাইমারি হেলথ সেন্টার সহ এলাকার বেশ কয়েকটি স্কুলে বৃক্ষরোপণ করা হয়। এতে স্থানীয় জিপি প্রতিনিধি সহ মন্ডল স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই দিনকে যেভাবে পালন করা হচ্ছে সেটির অঙ্গ হিসাবে আজকে আমি বরখলাতে এই ছোট দুধপাতিল জিপির দুটি স্কুলে আমি বৃক্ষরোপণ করেছি। আমার দলের কার্যকর্তা এবং অন্যান্য সজাগ সচেতন জনগণ আছেন এই জিপির, তার মধ্যে একটি উপকেন্দ্রে আর এই ছোট দুধপাতিল মডেল হসপিটালে। 5 জুন বিশ্ব পরিবেশ দিবস, শুধু এই দিনেই আমরা বৃক্ষরোপণ করব বা পরিবেশের ব্যাপারে কথা বলবো সেটা নয়, আমরা প্রতিদিন যাতে বাঁচার পথে, প্রতিদিন যাতে দৈনন্দিন জীবনে চলার পথে আমরা বিশ্বে কীভাবে পরিবেশকে দূষিত থেকে বাঁচাতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। এবং বরখলাতে জনগণের কাছে আমার এটাই আমার বার্তা, যাতে পরিবেশকে কোনোভাবে দূষণ করবেন না। বরখলা হচ্ছে সম্পূর্ণ গ্রামীণ সমষ্টি, এই সমষ্টির লোক যাতে গ্রামের এই পরিবেশ, গ্রামের এই প্রাকৃতিক ভারসাম্যতা বজায় রাখার ক্ষেত্রে গাছপালা লাগানো এবং পারিপার্শ্বিকতা যাতে সুন্দর থাকে, সুশৃঙ্খল থাকে, একে অপরের চিন্তা করে যাতে পরিবেশকে দূষিত না করি সে ব্যাপারে আমি সবার কাছে আবেদন রাখছি। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভারতীয় জনতা পার্টির লক্ষ্মীপুর মণ্ডলের তরফ থেকে লক্ষ্মীপুর শহরে 50টিরও অধিক বৃক্ষ রোপণ করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর মণ্ডলের সাধারণ সম্পাদক গুঞ্জন কর, লক্ষ্মীপুর যুব মোর্চার সভাপতি অভিজিৎ চন্দ, মহিলা মোর্চার সভানেত্রী অচন্তা দেব, প্রাক্তন ওয়ার্ড কমিশনার শম্পা দাস, নবীন্দু রায়, বিশ্বজিৎ রায়, সঞ্জয় দাস, পাণ্ডব পাল, গুণ মালদার, আদিত্য দাস, দেবোত্তম রায় প্রমুখ। নমস্কার, আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা লক্ষ্মীপুর মণ্ডলের পক্ষ থেকে লক্ষ্মীপুর শহরাঞ্চলে 50-এরও অধিক গাছ লাগিয়েছি, প্ল্যান্টেশন করেছি, এবং যেহারে গ্লোবাল ওয়ার্মিং প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব যে এক একটি গাছ ওরা লাগান এবং পরিবেশকে দূষণমুক্ত করতে সাহায্য করেন। আমাদের আজকের এই বৃক্ষরোপণে আছেন আমাদের সাথে আমাদের যুব মোর্চার সভাপতি, মহিলা মোর্চার সভানেত্রী এবং লক্ষ্মীপুর মণ্ডলের সম্পাদিকা সহ বিভিন্ন কর্মীরা,
সহযোগিতা করেছেন এবং আমরা এখন অন্য অন্য জায়গায় আরো গাছ লাগাবো। ধন্যবাদ। খোঁজ অসহায় মানুষের পাশে দাঁড়াবার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। রবিবার নিউ মার্কেটের সামনে অসহায় রিক্সা চালক, ঠেলা চালক, দিনমজুর প্রায় 1370টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। ছিলেন মহিলা ও বিশেষভাবে সক্ষমরাও। যারা এইসব জিনিস সাহায্য করেছেন তারা হলেন হাজি রফিকুল আলম, হাজি আমির লস্কর, তাহেরা লস্কর, বেবি বরভুইয়া, কাজল লস্কর, জামান লস্কর, জাবেদ ভুইয়া, খোকন লস্কর প্রমুখ। মানুষের খোঁজে মানুষের পাশে সবসময় থাকে রামকৃষ্ণ মিশন। কোভিড পরিস্থিতিতে মিশনের করিমগঞ্জ শাখার উদ্যোগে শনিবার করিমগঞ্জের বৃহত্তর বনমালি ও নয়াবাড়ি অঞ্চলের মোট 250 পরিবারের মধ্যে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন স্বামী প্রভাসানন্দজী, স্বামী রামভদ্রানন্দজী মহারাজ ও আদিত্য সেলিব্রেটিং উমেনহুডের মহিলা কর্মকর্তাদের উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় এবং নেতাজির ছাত্র যুব সংস্থার ব্যবস্থাপনায় আরকাটিপুর বাগানের স্বাস্থ্যকেন্দ্রের পাশে শতাধিক শিশু ও মহিলাদের মধ্যে দুপুরে আহার, স্যানিটাইজার ও কাপড়ের মাস্ক বিতরণ করা হয়। আদিত্য সেলিব্রেটিং উমেনহুডের পক্ষে শর্মিষ্ঠা ভট্টাচার্য, সায়নী দাস, মৌমিতা গুপ্ত সহ নেতাজি ছাত্র যুব সংস্থার পক্ষে দিলু দাস, বাপ্পি আচার্য, অমরজিৎ কুমার, অমলেন্দু দাস, দীপাঙ্কুর দাস, স্থানীয় বাগান পঞ্চায়েতের পক্ষে কেদার গোয়ালা, সুদর্শন কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। লোকসান নয়, অসমের বিদ্যুৎ কোম্পানিকে লাভজনক করার নির্দেশ হিমন্তের। শিলচর মেডিকেলে ডাক্তারদের গুন্ডামি, শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা। কাছাড় পুলিশের সাব ইন্সপেক্টর পদে ব্যাপক রদবদল, নেতৃত্বে নয়া পুলিশ সুপার। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।